আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি এই এই মুহূর্তে যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, এটা হলো নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় নির্মিত একটি বিলাসবহুল বাড়ি। এই বাড়িতে রয়েছে প্রায় 2-3টা সুইমিং পুল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়ির আশেপাশে যে স্থাবরগুলো আছে। এখন যেটা দেখতেছেন, এটা হলো এই বাড়ির একবারে মেইন গেট, যেটা এটা হলো মেইন গেট। এটা হলো বাড়ির মেহমানখানা আর কি, যেখানে হাওয়াখানা বলা হয় যেটাকে। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো হাওয়াখানা, যেখানে বসে আড্ডা টাডা দেওয়া হয় আর কি, চাটা খাওয়া হয়, ওইটা আড্ডাখানা আর কি। এটা হলো বাড়ির পাশেই। মোহাম্মদ আবু রায়হান, আবু রায়হান ভাই, এটা কি হালাল টাকা দিয়ে করতেছে না হারাম টাকা দিয়ে করতেছে ভাই? সেটা তো আমরা জানি না কি হালাল টাকা দিয়ে করেছে কিনা হারাম টাকা দিয়ে করেছে। আমরা তো শুধু দেখার জন্য আসছি। বাড়িটা কোন টাকা দিয়ে করছে সেটা ওনারাই জানে, আমরা তো ঠিক বলতে পারছি না। আমরা তো শুধু দর্শনার্থী দেখার জন্য আসছি। হেলাল উদ্দিন, এটা কোন জায়গা ভাই? ভাই, এটা নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আর কি, চাপাসিরহাট। হ্যাঁ হ্যাঁ, আমার ভালোবাসার গৌরচন্দ্রিকা, নোয়াখালী কোম্পানি। জি, এটা নোয়াখালী কোম্পানিগঞ্জে। জাবের ভাই, জাবের হোসেন ভাই, এটা কোথায়? হ্যাঁ, এটা নোয়াখালী কোম্পানিগঞ্জে ভাই। নাইস। কেন হানিফ বাস? আরে না ভাই, হানিফ বাস মালিক না। দাঁড়ান দেখাচ্ছি, এটা হানিফ বাস মালিক না, এটা আমার মানে আমাদের এখানের এখানকারই একজন আমেরিকান থাকে আর কি, ওনারা প্রবাসী আমেরিকার, ওনারা করতেছে এই বাড়িটা। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। লোকেশন হলো এটা কোম্পানিগঞ্জ, নোয়াখালী কোম্পানিগঞ্জ। ভাই, বাড়িটা বানাচ্ছে হানিফ, ওনার নাম হানিফ আর কি, যিনি বাড়িটা বানাচ্ছে। জি, এটা প্রবাসী বলতে ওনারা সবাই আমেরিকা থাকে, সবাই সপরিবারের সবাই আমেরিকা থাকে, ওনারা এই বাড়িটা তৈরি করতেছে আর কি। এই যে বসার জন্য এখানে দিয়েছে। এখন যেটা দেখতেছেন, এটা হলো হাওয়াখানা, এখানে আড্ডা টাড্ডা দেওয়া হয় আর কি। ঝর্ণা, এই যে এগুলা। ভাই আহসান হাবিব ভাই, কাজ কি শেষ না? কাজ এখনো চলতেছে, দেখেন মেসে থেকে কাজ করতেছে, কাজ এখনো শেষ হয় নাই। কাজ প্রায় 50 কোটি টাকা ভাই বাড়ি নির্মাণ হইতেছে, এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই। আমরা এখন যে 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 জায়গায় যাচ্ছি, এটাকে হাওয়াখানা বলা হয়। এখানে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম করা হবে আর কি, বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম এখানে হবে, যে কোনো প্রোগ্রামের অনুষ্ঠান এখানে হবে। এই যে কাজ করতেছে ওনারা, এই যে
কোনো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো খাওয়া টাওয়াতে এখানে প্রোগ্রাম হবে আর কি, এই যে মেইন এই জায়গাটাতে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে। আর এটা এগুলা এই যে বড় বড় যেগুলো দেখতেছেন এগুলা ঝর্ণা, এগুলা পরবর্তীতে ঝর্ণা তৈরি করা হবে এখানে, এখানে এই ঝর্ণা তৈরি হবে। এই যে বড় বড় যে এগুলো দেখতেছেন হোলগুলা, এখানে পরবর্তীতে ঝর্ণা বসানো হবে। আর এখানে যে হোলটা দেখতেছেন এখানে ঝর্ণা পরবর্তীতে বসানো হবে, ভিতরে চারদিকে লাইটিং করা হবে। জাসিকা তিশা কোথায় এটা? এটা নোয়াখালী কোম্পানিগঞ্জে, নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, ওখানে আসলেই সবাই দেখিয়ে দিবে। দেখার জন্য অনেক জায়গা থেকে এই বাড়িটা দেখার জন্য প্রায় অনেকেই আসে। আপনাদেরকে বাড়ির ভিতরটা দেখাবো কিছুক্ষণ পর। এই যে এখানে ঝর্ণা দেওয়া হবে, এগুলো সব লাইটিং করা হবে পরে। এখান থেকে এমডি মঞ্জু, মঞ্জু ভাইয়া এটা তো আমাদের বাড়ির পাশেই ভাই, আমি গেছিলাম 1.5 বছর আগে অনেক সুন্দর। জি ভাই আহসান হাবিব দেখতে যেতে হবে। জি এমডি সোহেল বিপি, জি ভাই দেখতে আসতে পারেন, অনেক সুন্দর, অনেক সুন্দর একটি বাড়ি। বাড়ির মালিক হলো হানিফ, হানিফ সাহেব, ওনার নামের পে বাড়িটা করা হয়েছে আর কি, হানিফ আমেরিকান সিটি। বাড়িটার এরিয়া অনেক বিশাল, অনেক বড়। এখান থেকে আপনাদের দেখাই, এমডি রহমান, কোন হানিফ বলতে, ওনার নামই হানিফ, উনি ওনারা সবাই প্রবাসী, বাইরে থাকে আমেরিকাতে, আমেরিকাতেও বাড়ি আছে, এখানে আবার বাড়ি একটা তৈরি করতেছে। ওনাদের বিভিন্ন জায়গায় বাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি, আবার এখানে একটা করতেছে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে। 50 কোটি টাকা ইমিডিয়েটলি খরচ হয়ে গেছে, আরও হবে। কত সুজন আহমেদ ভাই বলছেন কত টাকা মতো খরচ হতে পারে বাড়িতে? প্রায় কত টাকা, 50 কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গেছে প্রায়, কত খরচ হতে পারে সেটা তো সঠিক বলতে পারতেছি না। এটা বসার জন্য তৈরি করা হয়েছে। এটা হলো বাড়ির বাউন্ডারি, বাড়ির বাউন্ডারি এই যে দেখাচ্ছি, আমরা এখন বাড়ির ভিতরে ঢুকলাম এই মাত্র। এটা হলো বাড়ির ভেতরের যে মেইন ইয়েটা, দোতলা বিশিষ্ট বাড়ি এটা, এটা মেইন যেখানে এখানে ঝর্ণা দেওয়া আছে, ঝর্ণার মতো করে এটা এই যে মেইন সিঁড়ি ওঠার উপরে, দোতলা ওঠার, এটা হলো সিঁড়ি, এটা দোতলা ওঠার সিঁড়ি। এখানে ঝর্ণা দেওয়া হবে। এমডি তৈয়ব হোসেন ঠিকানাটা বলেন ভাই। ভাই এটা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, নোয়াখালী কোম্পানিগঞ্জ আসলেই আপনাকে দেখিয়ে দিবে, যে কেউ হানিফ আমেরিকান সিটি নাম বললে দেখিয়ে দিবে। সাফায়াত নিশান এটা কোথায় ভাই? এটা নোয়াখালী কোম্পানিগঞ্জে, আসলেই নাম বললে দেখিয়ে দিবে, হানিফ আমেরিকান সিটি।
সীমা নূর ঠিকানাটা বলেন। ঠিকানাটা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জ। নোয়াখালী কোম্পানিগঞ্জ আসলেই যদি কেউ কাউকে বলা হয় যে আনিফ আমেরিকান সিটি কোন দিকে, দেখিয়ে দিবে। আমরি সোহেল বিফি, কাজ শেষ হতে কতদিন? ভাই জানি না তো কাজ শেষ হতে কতদিন লাগবে, সেটা তো বলতে পারতেছি না। হলো একেবারে উপরের তলায় ওঠার সিঁড়ি, সবদিকে গ্লাস করা। এই যে এখান থেকে উপরে কাজ চলতেছে। এটা হলো মেইন ছাদ আর কি, আমরা এখন ছাদে চলে আসছি। ছাদে এখানে একটা এই যে ঘর তৈরি আছে, এগুলো গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, অনেক সুন্দর। এটা কোন জেলায়? সাদ্দাম হুসাইন অনেক ভাই বলতেছেন এটা কোন জেলায়। ভাই এটা নোয়াখালী জেলায়, নোয়াখালী কোম্পানিগঞ্জ। বাংলাদেশের কোন জেলা ভাই দয়া করে বলবেন? মাহফুজুল ইসলাম, মাহফুজুল ইসলাম ভাই এটা নোয়াখালী কোম্পানিগঞ্জে। নোয়াখালী কোম্পানিগঞ্জে আসলেই হানিফ আমেরিকান সিটি নাম বললে সবাই দেখিয়ে দিবে। আগের জামানায় কোনো এক রাজার বাড়ির মতো। মোহাম্মদ ইদ্রিসুর রহমান ভাই নাকি? জি ভাই, এটা রাজার বাড়ির মতোই, আগেরকার দিনের রাজাদের বাড়ির মতোই। স্বপ্ন মিয়া বলতেছেন অনেক সুন্দর বাড়ি। জি আসলে সত্যি অনেক সুন্দর বাড়ি। তারেক আজাদ, এটি কি হানিফ সংকেতের বাড়ি? না ভাই, এটি হানিফ সংকেতের বাড়ি না, এটা হলো হানিফ। এই যে আমি আপনাদেরকে উপরের নাম যে পলকটা ওটা দেখাইতেছি, হানিফ আমেরিকান সিটি ওনার নামে। ওনার নাম হানিফ, ওনারা সপরিবারে সবাই আমেরিকা থাকে, পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকে। ওনারা নোয়াখালীতে ওনাদের যে বাপ দাদার যে সম্পত্তি ছিল ওখানে তারা এই বিশাল প্রাসাদটা নির্মাণ করতেছে। প্রায় তিন চার বছর পর্যন্ত কাজ চলতেছে, এখনও চলবে, আরও কয়েক বছর লাগবে তার কোনো ঠিক। সত্যিই অসাধারণ, সত্যি অসাধারণ একটি বাড়ি, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। মিশরের ছাদের উপরে গ্লাস দিয়ে ঘর যে ঘরটা তৈরি করছে ওটা অনেক জোস, অনেক নাইস। শাহাবুদ্দিন ভাই বলতেছেন এটা কোথায়? ভাই এটা হলো নোয়াখালী জেলায়, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায়। ভিতরে দেখান জি, দিল আফরোজা ভিতরে দেখান জি জি, আপনাকে ভিতরে দেখাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি জি। আমরা এখন নিচে নেমে যাচ্ছি তিনতলা থেকে দোতলাতে। বা মোজাম্মেল মোহন ভাই বলতেছেন বাড়ির মালিক কি রাজনীতিবিদ? জি না, বাড়ির মালিক প্রবাসী, আমেরিকান প্রবাসী উনি। ওনারা সপরিবারে আমেরিকা থাকে, ওনার ছেলেরা ওনার সহ পরিবার সবাই আমেরিকাতে থাকে। আমরা এখন তিনতলা থেকে নিচে দোতলাতে নেমে যাচ্ছি। আমি এখন আছি দোতলায়, এই যে ঝাড়বাতি দেখতেছেন আপনারা, দোতলার উপরে ঝাড়বাতি। এখানে এখানে ভিতরে এখানে উপরে সুইমিং পুল আছে বাড়ির ভিতরে। এখানে এই যখন দেখতেছেন এই উপরে এই বরাবর ঠিক উপরে আছে সুইমিং পুল একটা, এটা হচ্ছে রুমের ভিতরে আর কি, রুমের ভিতরে সুইমিং পুল একটা। আর সামনে যেটা দেখতেছেন ঝাউবাতি, এর নিচে যেটা দেখছেন এটা হচ্ছে হলরুম, হলরুম একেবারে নিচেরটা, এটা হচ্ছে হলরুম। তারপর এখানে আসেন, এগুলো এক একটা রুম, এই বাড়ির রুমগুলো। এটা এখনো কাজ হয় না, শুধু টাইলস করে রাখছে। এগুলা রুম, এটা বারান্দা, এটা হলো বাথরুম, এটা হলো বারান্দা।
মোরশেদ মোরসালিন খান ভাই বলতেছেন কাজ কমপ্লিট হতে হলে এটা দর্শনীয় স্থান হবে। জি জি ভাই, এটা দর্শনীয় স্থান হবে, কারণ এখানে সত্যি দেখার মতো অনেক কিছু আছে। বাড়িটার ভিতরে অনেক সত্যি অনেক অসাধারণ, আগেকার দিনের রাজাদের যেরকম মানে প্রাসাদ ছিল ঠিক ওই রকমই। আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি, এগুলা রুম, রুমের দরজার ডিজাইন, তারেক আজাদ ভাই বলতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর বাড়ি, ধন্যবাদ আপনাকে এত সুন্দর বাড়িটা আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। নুরুজ্জামান নূর বলতেছেন ভাই দারুণ, শাকির হোসেন বলতেছেন নাইস, থ্যাংক ইউ। এখন আমরা আসছি দোতলার বারান্দায়, দোতলার বারান্দা থেকে বাড়িটা দেখাচ্ছি। সামনে যেটা দেখতেছেন এটা হলো এই বাড়িটার মেইন গেট, আর নিচে যেটা দেখতেছেন এটা হলো ঝর্ণা, ওই যে ডান দিকে যেটা দেখতেছেন এটা হলো তাজমহল। এখান থেকে বাড়িটা খুবই, আসলে বাড়িটার ডিজাইনটা খুবই সুন্দর। মোজাম্মেল হক বলতেছেন ভাই বাড়ি দেখতে কি টিকিট লাগবে? জি না ভাই, বাড়ি দেখতে টিকিট লাগবে না। টিকিট লাগবে কেন? এটা কি টিকিটের জন্য করেছে? ইয়াসিন হোসেন, বসুহাটের কোন পাশে? চাপরাশিয়াট রোডে ভাই, ইয়াসিন ভাই, এটা হলো চাপরাশিয়াট রোডে। চাপরাশিয়াট এসে যদি কাউকে বলেন যে হানিফ আমেরিকান সিটি কোন দিকে, দেখিয়ে দিবে। প্রিন্স মোহাম্মদ রিউম, কত কত শতাংশ জায়গার মধ্যে? ঠিক বলতে পারছি না ভাই, অনেক অনেক অনেকে ঠিক আমার জানা নেই কত শতাংশ বাড়িটার ভিতরে, তবে অনেক বিশাল এরিয়া, অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া নিয়ে বাড়িটা করা হয়েছে। কয় কাঠার উপর? এমডি জাবাদ ভাই বলতেছেন ভাই জানি না কয় কাঠার উপরে করছে। ইকবাল হোসেন শুভ নাইস, থ্যাংক ইউ ভাই। এটা হলো জাহাঙ্গীর হোসেন ভাই বলতেছে বাইরে থেকে দেখান। জি ভাই আমি যাচ্ছি বাইরে। এমডি রাজু আজিজ বলতেছেন শুটিং, শুটিং করার জন্য যদি জানে যে নায়ক নায়িকারা যে বা প্রডিউসাররা যদি বা ডিরেক্টররা যদি জানে যে এখানে এত সুন্দর একটা বাড়ি আছে, তো অবশ্যই 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 শুটিং করার জন্য আসবে। আমরা সত্যি অসাধারণ, মিনা আক্তার বলতেছেন মোট কতটা রুম? ঠিক জানি না আপু মোট কতটা রুম, তবে অনেকগুলা রুম, কারণ আমি সবগুলাতে তো ঢুকতে পারি নাই বা গুনতেও পারি নাই, সবগুলা আমি শুধু দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর এর আর এস এল ভাই বলতেছে নোয়াখালীর চমক বাড়ি। হ্যাঁ ভাই, এটা নোয়াখালীর চমক বাড়ি। নোয়াখালীতে আশেপাশে এত দামি বাড়ি বা এত বড় বাড়ি আছে কিনা আমার জানা নাই, সত্যি অসাধারণ বাড়ি। জাহাঙ্গীর হোসেন বললেন কোথায় এটা? ভাই এটা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জ, নোয়াখালী কোম্পানিগঞ্জে আসলেই যে কেউ যদি কাউকে জিজ্ঞেস করেন যে হানিফ আমেরিকান সিটি কোন দিকে, সবাই দেখিয়ে দিবে। সেলিম মাহমুদ ভেরি নাইস, কোথায় এটা? ভাই এটা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জে, মাইসিমের নানি, মাই কি লিখছে, মাইয়া সিমের নানি, শুধু আশ্চর্য হয়ে দেখতেছি, সত্যি অসাধারণ, সুবহান আল্লাহ, ধন্যবাদ। এটা হলো নামার সিঁড়ি, নামার সিঁড়ি একটা, উঠার সিঁড়ি আর একটা, এই যে পাশে যেটা দেখতেছেন সেটা দিয়ে উঠতেও পারে আবার নামতেও পারে, একটা দিয়ে নামবে একটা দিয়ে উঠবে, এই জন্য দুইটা সিঁড়ি তৈরি করা হয়েছে আর কি। মোজাম্মেল মোহন বলতেছেন কি রকম ব্যয় হচ্ছে বলতে পারেন? ভাই 50 কোটি টাকা ব্যয় হয়ে গেছে, আরো কত কোটি টাকা ব্যয় হবে তা সঠিক বলতে পারবো না। এমডি জাবেদ আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর বাড়ি। হ্যাঁ জি ভাই আপনাকে ধন্যবাদ। ফারজানা পারভিন রীতা, বাড়ির মালিকেরা কই? আপু বাড়ির মালিকেরা সবাই আমেরিকা থাকে, ওনারা আমেরিকান প্রবাসী, তবে মাঝে মাঝে আসে আবার চলে যায়। এস এম ইসলাম মোবারক, হ্যালো, আপনি কি এই প্রজেক্ট আছেন? জি না ভাই আমি এই প্রজেক্টে নাই, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি।
এখানে এখানে যেটা দেখতেছেন এটা ঝর্ণা, পরবর্তীতে ঝর্ণা তৈরি করা হবে এখানে। এই আমি এখন আস্তে আস্তে চলে যাচ্ছি মেইন ডোরের দিকে। এখানে সম্ভবত একটা রুম তৈরি করা হবে পরবর্তীতে। এই যে রুমের উপরে ডিজাইনটা আপনাদের একটু দেখাই, ঠিক দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর রায়হান খান বলতেছে আসলে অনেক সুন্দর, এস এন ইসলাম মোবারক, যে কেউ কি আসতে পারবে? হ্যাঁ ভাই, তবে তাদের কাজ শেষ হওয়ার বা তারা মানে বাড়িতে প্রবেশ করার আগে যদি কেউ আসে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ওনারা যদি বাড়িতে পারমানেন্টলি ঢুকে যায় তাহলে তো আর বাইরের লোককে অ্যালাউ করবে না। নুরুজ্জামান নূর ভাই, সবার আগে আমরা দেখতে পারবো কারণ আমরা নোয়াখালী বসুরহাট। জি ভাই, আপনারা দেখতে পারবেন নোয়াখালী বসুরহাট, আমেরিকান সিটি বললে যে কেউ দেখিয়ে দিবে। এটা হলো ওনাদের কার, ওনাদের গাড়ি পার্কিং করা, এটা এখানে পার্কিং করা থাকে, ওনারা আসলে ইউজ করে। মারিয়া নাবেল, কোন গ্রাম এটা ভাই? এটা হলো চরকালি গ্রাম। রায়হান খান, এটা কি এমডি জাভেদ? দেখতে একেবারে টাইটানিকের হল রুমের মতো। জি ভাই, অনেকটা সেই রকমই। আমি বাইরে চলে আসছি, বাইরে থেকে আপনাদেরকে বাড়িটা আরেকবার দেখাই। ছোট ছোট তাজমহল তৈরি করা হয়েছে বাড়ির পাশেই। এটা হলো তাজমহল। ছোট ছোট করে তাজমহল তৈরি করা হয়েছে বাড়ির পাশে, সামনে আর কি, বাড়ির যে সামনে একেবারে সামনে মেইন পলক যেটা, ওইখানে তৈরি করা হয়েছে ছোট ছোট তাজমহল। আর ওই তাজমহলের সামনে আছে এই যে ঝর্ণা, এগুলা পরবর্তীতে যখন কমপ্লিট হবে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগবে। জাহিদ বিন আমি বলতেছেন কয়তলা বাড়ি ভাই? এটা দোতলা বাড়ি, দোতলা। মোবারক ভাই বলতেছেন বাংলাদেশে কেউ কি এই বাড়ির ডিজাইন করছেন? সম্ভবত ওনারা বাইরে থেকেই ডিজাইন করে আসছে, আমেরিকা থেকেই, জানি না কোনো ইঞ্জিনিয়ার করছে কিনা। ফারজানা ফারবিন দিতা বলতেছেন এত সুন্দর বাড়ি ও এত টাকা খরচ করে বানানোর কোনো কারণ আছে? সেটা তো আমরা জানি না, তবে ওনাদের নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই এত বড় বাড়ি বানাচ্ছে ওনারা। রায়হান খান, ওনার কি রুচি আছে? হ্যাঁ বলতে হবে, রুচি না থাকলে এত বিশাল বাড়ি কেউ তৈরি করে? এটা হলো ঝর্ণা, পরবর্তীতে এখানে ঝর্ণা দেওয়া হবে, এখানে শুধু ইয়ে করে রাখছে আর কি। এই পাশে বাম পাশে আর একটা তাজমহল দেওয়া আছে, বাম পাশে আবার তাজমহলের সামনে ঝর্ণা দেওয়া আছে, পরবর্তীতে মেইন ঝর্ণা যেটা ওটা সামনে দেওয়া আছে বাড়ির সামনে। পরবর্তীতে যখন বাসায় ঢুকবে তখন যে লাইটিংটা করছে ওই লাইটিং, একদিনে যদি লাইটিংটা দেয় আমার মনে হয় 5-6 হাজার টাকা শুধু বিলে আসবে, যে পরিমাণ লাইটিং করছে। যে আপনাদেরকে লাইটিংগুলো দেখায় প্রত্যেকটা জায়গায় জায়গায় লাইটিং, প্রতিটা জায়গায় যে ঝর্ণার এগুলো এগুলো সব লাইটিং করা, এই যেগুলো লাইটিং, এই উপরে যা দেখতেছেন এই উপরে সব লাইটিং, এই লাইটিং এগুলা একদিন। এমডি নুরুদ্দিন সজীব ভাই বলতেছেন ভাই নোয়াখালী কোন জায়গায়? ভাই নোয়াখালী কোম্পানিগঞ্জ, নোয়াখালী কোম্পানিগঞ্জ আসলে যে কেউ দেখিয়ে দিবে। কাজী জাহান, এটা কি পিকমি ও ওমরদের বাড়ি? ওনার, হ্যাঁ ওনার এক ছেলের নাম ওমর, কাজী জাহান। কাজী জাহান ভাই বলতেছেন যে ওনার এক ছেলের নাম ওমর মোহাম্মদ। কোথায় এটা বস ভাই? এটা তো নোয়াখালী কোম্পানিগঞ্জে, আসলে যে কেউ দেখিয়ে দিবে।
মোর্শেদ মোরসালেন খান ভাই, আপনি কিভাবে এ বাড়ির সাথে সম্পৃক্ত, আর এই বাড়িটির নির্মাণকারী প্রতিষ্ঠান বা আর্কিটেকচার আর কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়িটি দেখার জন্য। আপনাকেও ধন্যবাদ ভাই। আর এ বাড়ির আর্কিটেকচার সম্ভবত বাইরের ফরেনার, উনি শুধু ডিজাইনটা দেখাই দিয়েছে, আর কাজ যারা করতেছে তারা বাইরের, বাইরের বলতে তারা হয়তো কেউ ঢাকার কেউ চট্টগ্রামের বাইরে থেকে ওনারা লোক আনতেছে আর কি। রায়হান খান, আপনি কি করেন ওখানে ভাই? আপনাদের বাড়িটা দেখানোর জন্য আসছি রায়হান ভাই, বাড়িটা অনেক সুন্দর, এই জন্য ভাবলাম যে আপনাদেরকে দেখাই। এমন একটা বাড়ি নোয়াখালীতে আছে, আপনারা না দেখলে কি কেমন লাগে বলেন? আর এটা আপু বলতেছেন প্লিজ বাড়িটা দেখতে হলে কার সাথে যোগাযোগ করতে হবে? কারোর সাথে যোগাযোগ করতে হবে না আপা, আপনি আপনার বড় ভাই বা আব্বুকে নিয়ে আসতে পারেন নোয়াখালী কোম্পানিগঞ্জ। নোয়াখালী কোম্পানিগঞ্জ আসলে আপনি বাড়িটি দেখতে পাবেন। জিমান আহমেদ, সিলেট 500 কোটি টাকার বাড়ি দেখার আমন্ত্রণ জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা ঠিক আছে, 500 কোটি টাকার বাড়ি সিলেট, কেউ যদি যান দেখতে পারেন। সিফাত কেন, এটা কি নোয়াখালী পড়ছে? তাই তো বলে নোয়াখালী কেন বিভাগ চায় ভাই, ভালো বলছেন তো। নোয়াখালী বিভাগের সাথে বিল্ডিং এর সাথে কি সম্পর্ক? কামাল হুসাইন ভাই বলতেছেন এটা কোথায় ভাই? ভাই এটা নোয়াখালী কোম্পানিগঞ্জ। রেজা কক্স বলতেছেন এটা কোন জায়গায়? এটা হলো ভাই, এটা নোয়াখালী কোম্পানিগঞ্জে। নোয়াখালী কোম্পানিগঞ্জ আসলে যে কেউ দেখিয়ে দিবে, হানিফ আমেরিকান সিটি বললে সবাই দেখিয়ে দিবে। বাড়ির এক পাশ আপনাদেরকে দেখাচ্ছি, ফ্রন্টের কলামে বিমটা ডিস্টার্ব করছে। হ্যাঁ ভাই, যে সামনের যে এটা এটা দেখেন, রুমি রুমালি, পুরো ঠিকানাটা দেওয়া যাবে কি? জি আপু, পুরো ঠিকানাটা হলো আপনাকে নোয়াখালী কোম্পানিগঞ্জ আসতে হবে। নোয়াখালী কোম্পানিগঞ্জ আসলে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে হানিফ আমেরিকান সিটি কোথায়, সরাসরি দেখিয়ে দিবে। নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট আসতে হবে, নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, এটা হলো মূল ঠিকানা। আপনাদেরকে পুরো বাড়িটা পাশ থেকে দেখাচ্ছি, দাঁড়ান। পুরো বাড়ির ডিজাইন বিশাল এক বাড়ি, সাজিয়ে সাজিয়ে আরিফ, এখানে তো শুটিং। হ্যাঁ, এখানে শুটিং হয়েছে বলতে তেমন কোনো মানে ওই রকম শুটিং হয় না, এখানে ওই যারা শর্ট ফিল্ম করে, শর্ট ফিল্ম যারা করে তারা এসে এখানে শুটিং করছে। শর্ট ফিল্ম যারা করে, মূলত কোনো ছবি কোনো ফিল্মের কোনো শুটিং হয় নাই, শর্ট ফিল্মের শুটিং হয়েছে এখানে। হাফিজ রেদওয়ান, এটা কি আমাদের পাশের দেশ? রেদওয়ান ভাই, রেদওয়ান ভাই, হ্যাঁ এটা আপনাদের পাশের দেশ নোয়াখালী, বুঝছেন রেদওয়ান ভাই? রেদন ভাই আসবেন, আসবেন নোয়াখালী আসবেন রেদন ভাই। কাজী জাহান, এটা ওমর টেক্সট ফিলার, টেক্সট ফিলার দের বাড়ি, আসলে উনি কি করে সেটা আমি জানি না। কাজী জাহান ভাই, ওমর ফারুক ভাই কি করে সেটা আমি জানি না, টেক্সট ফিলার না কি উনি সেটা তো জানি না আমি ভাই।
এমডি রাজু মিয়া। ও রাজু ভাই, আরে মিয়া ক্যামেরা সুন্দর নাই, গরিব মানুষের ক্যামেরা তো এই জন্য সুন্দর না, বুঝছেন? দামি ফোন হইলেই তো সুন্দর হইতো, বুঝেন না কারে? জাহিদ্দিন হাবিব, নোয়াখালী রাষ্ট্র কি? নোয়াখালী রাষ্ট্র আসলে অনেক সুন্দর, কিন্তু রাষ্ট্রপতি পগা। এইভাবে বলতে নাই, বুঝছেন জাহিদ ভাই, এভাবে বলেন কেন? নোয়াখালী সুন্দর সেটা ঠিক আছে, নোয়াখালীতে যারা আসছে একবার তারা বারবারই আসতে চায়। রাজু ভাই লাইভ ক্লিয়ার, আসলে কি লাইভ ক্লিয়ার রাজু ভাই? আমি তো সত্যি জানি না লাইভ ক্লিয়ার হচ্ছে কিনা, আমি শুধু দেখাচ্ছি এই আর কি। মোবারক ভাই বলতেছেন আপনাকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ মোবারক ভাই কমেন্ট করার জন্য। এখনো নির্মাণ কাজ চলতেছে, কবে শেষ হয় নির্মাণ কাজ কে জানে, আজকে প্রায় 2-3 বছর যাবৎ নির্মাণ কাজ চলতেছে, আরও 2-3 বছর যাবে সম্ভবত, তারপর কমপ্লিট হবে। এটা শুধু এখনো রং করা হয় না, এটা শুধু বাইরে যেটা দেখতেছেন এটা সিলার, সাদা সিলার যেটা ওইটা মেরে রাখছে, পরবর্তীতে যখন রং করবে সব কিছু ওকে করবে তখন দেখতে আরও সেই লাগবে, তখন না হয় আরেকবার লাইভ দেব। মনির যেমন সোনাইস, মোহাম্মদ জানি, এই বাড়ির ভেতরে দেখা যাবে? জি ভাইয়া, ভেতরে তো আমি আগে দেখাইছি, আপনি হয়তো তখন ছিলেন না, আমি ভেতরে দেখি। সিফাত খান, নোয়াখালী কি উগান্ডা পড়ছে? ভাই নোয়াখালী উগান্ডা পড়বে কেন? নোয়াখালী নোয়াখালী জায়গা আছে, বা নোয়াখালী উগান্ডা যাবে কেন? উগান্ডা উগান্ডা জায়গা আছে, বুঝেন না? রাজু ভাই বলতেছেন কি, হ্যাঁ লাইভ ক্লিয়ার ভাই, তবে নোয়াখালী বিয়ে করবো। আসেন ভাই নোয়াখালী বিয়ে করেন, আপনারা পারমানেন্টলি নোয়াখালী রেখে দেবো, বুঝছেন? নোয়াখালী বিয়ে করেন, নোয়াখালী বিয়ে করলে পরে বুঝবেন যে নোয়াখালী কি মজা, বুঝেন না কেরে? এমডি ইদ্রিস, আর একটু দেখান ভাই। হ্যাঁ দেখাচ্ছি ভাই, এই যে এখন যে যে জিনিসটা দেখতেছেন এটাকে ওনারা বলে আর কি, ওনাদের বাসায় হাওয়াখানা, ওখানে ওনারা যায় আড্ডা টাড্ডা দিবে, এই জন্য চারপাশে পুকুর আর কি, মানে চারপাশে সুইমিং পুল, মাঝখানে এই নির্মাণটা করা। আব্দুর রহমান ভাই, এটা কোন জায়গা ভাই? এটা নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, আসলেই সবাই দেখিয়ে দিবে, বুঝছেন? বড় লোকের বিরাট কারবার, বুঝেন না ভাই? এই যে দেখাইতেছি, দাঁড়ান। দেখতেছেন এখানে গোসল করবেন? এমডি হাসান ভাই বলতেছেন ভাই এটা কোথায়? ভাই এটা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, এটা হচ্ছে মূল ঠিকানা, ওখানে আসলে যে কেউ দেখিয়ে দিবে। সাইদ আহমেদ ফজল ভাই, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি বাড়ি দেখার জন্য, আপনাকে ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। মোবারক ভাই বলতেছেন পাশের কলামগুলো কি বিশাল, তো বিশালতা প্রকাশ পেয়েছে। হ্যাঁ ভাই বেলাইতেছেন বা ভাই, নোয়াখালী কোন জায়গায় ভাই? নোয়াখালী কোম্পানিগঞ্জ। মোহাম্মদ জনি, এবারে কত টাকা খরচ হয়েছে জনি ভাই? এটা প্রায় 50 কোটি টাকা শেষ, আরও শেষ হতে পারে। কাজ যান ওমরকে বলেন আপনাকে এটা কি একটা দামি ক্যামেরা কিনে দিতে, বলবেন শাহ কি শাহিন ভাই বলছে, শাহিন, আচ্ছা বলবো নে ভাই, কাজী জাহান ভাই, আচ্ছা বলবো, শাহিন ভাই বলছে একটা দামি ক্যামেরা কিনে দেওয়া যায়, আসলে গরিব মানুষ তো তাই ক্যামেরা অতটা ভালো না, বুঝছেন? জাহিদ্দিন হাবিব, ডোন্ট মাইন্ড ব্রো, ঢাকা থেকে নোয়াখালী রাষ্ট্রে যেতে কত ডলার খরচ হবে? ও আচ্ছা, আপনারা নোয়াখালীর বাইরে ডলার টাকাকে ডলার বলা হয় সেটা জানতাম না ভাই, বাংলাদেশে যে টাকাকে ডলার বলা হয় সেটা তো জানি না, আমাদের নোয়াখালীতে টাকাই বলা হয় জাহিদ ভাই, বুঝছেন? জাহিদ বিন হাবিব ভাই, আমাদের নোয়াখালীতে টাকাকে টাকাকে টাকাই বলা হয়, আর আপনাদের ওখানে যে ডলার বলা হয় সেটা জানতাম না, কবে থেকে শুরু হয়েছে ভাই? আর এসএল কাজ করার মতো কিছু মতামত নেন, কাজ করা মানুষের কিছু মতামত না ভাই, কাজ করা মানুষের মতামত নেওয়া যাবে না, ওনাদের কাজে ডিস্টার্ব দেওয়া যাবে না, কারণ ওনারা তো আর এখানে মজা করতে আসে নাই, বুঝেন না?
ওনারা কাজ করতে করতে ক্লান্ত, সারাদিন কাজ করছে, এখন বিকালবেলা ওনারা সবকিছু ঝাড় দিতেছে, এখন ওনাদের সাথে কথা বলা যাবে না। ওনারা অনেক পরিশ্রম করে, এই প্রতিদিন এই গরমের ভিতরে ওনারা কাজ করে, ওনাদের মতামত কি নেবো বুঝেন না। আব্দুর রহমান ভাই বলতেছেন দারুণ বাড়িটা। জি ভাই। মোহাম্মদ জানিয়া বলতেছেন বাড়ির মালিক কি করে? ভাই বাড়ির মালিক প্রবাসী, আমেরিকা থাকে, সপরিবারে সবাই আমেরিকা থাকে ওনারা। রিফন গোয়ারা বলতেছেন ভাই বাড়িটি কোন জায়গায়? ভাই বাড়িটি নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুর আসলে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। এখানে ফুল বাগান করা হয়েছে, খুবই সুন্দর, পরবর্তীতে করা হবে আর কি, এখনও পুরোপুরি করা হয়নি। আর এটা হলো বসার জায়গা, বসে এখানে হাওয়া খেতে পারেন আসলে। রাকিব উদ্দিন বাবু ভাই বলতেছে আমি ইন্ডিয়া থেকে বাবু। হ্যাঁ জি ভাই। এমডি কি এমডি রাজেশ, টাকাগুলা কি চট্টগ্রাম নাকি ঢাকা থেকে কামাই করছে? না ভাই, টাকাগুলা আমেরিকা থেকে কামাই করছে, কারণ ওনারা সবাই আমেরিকা থাকে, সপরিবারে বাবা মা ভাই বোন সবাই আমেরিকাতে থাকে। বাবু বলতেছে আমি ইন্ডিয়া থেকে বাবু আপনার সাথে। জি জি বাবু ভাই থাকেন, আমাদের সাথে থাকেন। আর এসটি রফিকুল ভাই বলতেছেন আপনি কি বাড়ির কেয়ারটেকার নাকি? জি না ভাই, আমি বাড়ির কেয়ারটেকার না, আমি একজন দর্শনার্থী, আমি বাড়িটা দেখার জন্য আসছি আর কি, চাইলে আপনিও আসতে পারেন। জাহিদ বিন হাবিব ভাই বলতেছেন ভাই কষ্ট পেলে ক্ষমা করে দিয়েন, একটু মজা করলাম। আরে না ভাই, কষ্ট কি, মজা করবেন তো মজা করেন, সমস্যা কি। আব্দুর রহমান আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী ভাই, এটা এই বাড়িটাও নোয়াখালী, আমার বাড়িও নোয়াখালী, এই জন্যই তো দেখতে আসলাম। ঢাকা বা চট্টগ্রাম থাকলে কি দেখতে আসতে পারতাম মা, নাকি বাড়ির খোঁজ নিতে পারতাম বুঝেন না কারে। কাদের মজুমদার ভাই আসসালামু আলাইকুম। রাকিব উদ্দিন বাবু আপনি কোথায়? ভাই আমি বাংলাদেশ নোয়াখালী থেকে বলতেছি। এই যে ছোট ছোট তাজমহল, আমরা ইন্ডিয়ার আগ্রাতে যেতে হয় না, আমাদের তাজমহল এখানে আছে, ছোট ছোট তাজমহল। এমডি ইদ্রিস ভাই, ভাই আপনি চিটাগাংয়ে বেড়াতে আসেন? জি ভাই আলহামদুলিল্লাহ, দাওয়াত দেওয়ার জন্য জি ইনশাল্লাহ সময় পেলে চিটাগাংয়ে যাব। মায়া চৌধুরী বাড়িতে আস, বাড়িটা আসলেই সুন্দর। জি আপু বাড়িটা আসলেই সুন্দর। ইয়াসিন ভাই বলতেছেন এইটা কোনো হানিফ আমি না ভাই, সেটা সেরকম কোনো নেতার বাড়ি না, এটা হলো একজন প্রবাসী হানিফ আমেরিকান। ইয়াসিন ভাই উনি হানিফ আমেরিকান প্রবাসী। নূরজামান ভাই বাড়িটি কোথায়? ভাই বাড়িটি নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাট, আসলেই আপনাকে যে কেউ দেখিয়ে দিবে। আব্দুর রহমান ভাই বলতেছেন ওকে ধন্যবাদ ভাই। জি ভাই আপনাকে ধন্যবাদ। MH রুমি এই বাড়িটা কার ভাই? এই বাড়িটা হলো হানিফ সাহিবের, ওনারা সবাই প্রবাসী আমেরিকায় থাকে। জরিয়া বলতেছেন বাড়িটা লাইভে দেখাচ্ছেন যে আপনি কে কি, আপনাকে কি মালিকে কিছু বলবে না? কেন বলবে ভাই, সারা পৃথিবী যদি মানুষ লাইভে দেখাতে পারে তো আমি তো সাধারণত একটা বাড়ি দেখাচ্ছি, মালিকে কি বলবে ভাই। মোহাম্মদ জনি ভাই, আব্দুর রহমান ভাই বলতেছে আমি সিলেটি। ও আচ্ছা ভাই, আমি নোয়াখালী। নূরজামান বলেছে বাড়ির মালিকের নাম কি? তা ভাই নূরজামান ভাই বাড়ির মালিকের নাম হলো হানিফ। রুমিও বলতেছে এই বাড়ির মালিকের নাম শুনতে ইচ্ছে করতেছে। জি ভাই এই বাড়ির নাম হলো হানিফ, উনি মালিক, ওনার নামেই নামকরণ করেছে হানিফ আমেরিকান সিটি। দাঁড়ান আপনাকে নামটা দেখাই, একবারে ঠিক উপরে উপরে বড় বড় অক্ষর লেখা হানিফ আমেরিকান সিটি। কো জাহাঙ্গীর আলম পণ্ডিত ভাই কোন হানিফ? এটা প্রবাসী, ওনারা আমেরিকা থাকে সবাই। এমডি শাহজাহান কপিল সিটি। জি ভাই আমি দুবাই থেকে দেখতেছি আপনার ভিডিওটা, ধন্যবাদ ভাই জান।
সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার, ভিডিওটা অত ভালো দেখা যাচ্ছে না সম্ভবত। কাঠের চশমা, এটাকে নোয়াখালী সংসদ ভবন হিসেবে দেখতে, কাঠের চশমা ভাই, নোয়াখালী সংসদ ভবন, হ্যাঁ করবো তো, এটাকে নোয়াখালী সংসদ ভবন করবো, যদি নোয়াখালী বিভাগ হয়ে যায় তখন করবো। মায়া চৌধুরী ভাই বলতেছেন বাড়ির কাজ তো এখনো শেষ হয়নি। জি না, বাড়ির কাজ এখনো শেষ হয় নাই মায়া চৌধুরী আপু। কাজ শেষ হলে, সম্পূর্ণ হলে আবার আবার প্রয়োজন হলে আপনাদেরকে লাইভে দেখাবো কাজ কতটুকু হইতেছে বা কি হচ্ছে। আপাতত মোটামুটি নির্মাণ কাজ প্রায় 60% শেষ। এই বাড়িতে বিয়ে করবো মাইয়া থাকলে ক না রে, এই বাড়িতে মাইয়া না, এই বাড়িতে মাইয়া যেগুলো ছিল বুঝছ সবগুলার বিয়ে হয়ে গেছে, সবগুলা প্রবাসী আমেরিকা থাকে বুঝছ। লোকমান হোসেন মমতাজ বাড়িটি কোথায় ভাই? বাড়িটি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় আছে। শাহিন আলম, শামিউল আলম ভাই বলতেছেন ভাই আমি টাঙ্গাইল থেকে দেখছি বাড়িটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাই। মাসুমিল্লা ভাই বলতেছেন কোন জায়গায়, ভাই এটা নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, আসলেই সবাই দেখিয়ে দিবে। শেখ আলী খান দারুণ তো, ধন্যবাদ ভাই। রফিকুল ভাই বলতেছেন আমাকে কলে নিলে খুশি হতাম ভাই। না ভাই এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কলে কলে নিব না, আরও আগে বললে হয়তো একটা ব্যবস্থা করা যেত। ভোরের আলো বলতেছেন নাইস, ধন্যবাদ। মিজানুর রহমান ভাই বলতেছেন ভাই নোয়াখালী কোনায়, নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাট, আসলে যে কেউ দেখিয়ে দিবে। এমডি দিদার ভাই বলতেছেন সো নাইস ভাইয়া, থ্যাংক ইউ। কালো চিঠি বলতেছেন বাবা আমাদের নোয়াখালী, ইয়েস ভাই আমাদেরই নোয়াখালী। মোহাম্মদ জসিম ভাই আসসালামু আলাইকুম, বাড়িটি কোথায়? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ভাই, বাড়িটি নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট, আসলেই যে কেউ দেখিয়ে দিবে বললেই, হানিফ আমেরিকান সিটি বাড়ির নাম। ইমরান হোসেন কই ভাই, বাড়িটি নোয়াখালীতে আছে, চলে আসেন। নুরজামান ভাই বাড়ির ভেতরে যান ভাই, বাড়ির ভেতরে অন্ধকার হয়ে গেছে তো লাইটিং নাই। নুরজামান ভাই বাড়ির ভেতরে তো আমি প্রথমে দেখিয়ে দিছি, এখন তো অন্ধকার, ভিতরে গেলে কিছুই দেখা যাবে না। ইমরান হোসেন ভাই কই, নোয়াখালী ভাই, এমডি ফয়সাল খান আমার শ্বশুর বাড়ি, করি আল্লাহ তাই নাকি? মাসুম বিল্লা ভাই একজন মাথায় কি নিয়ে ঢুকলো? জি ভাই ওনারা কাজ করতেছে তো, শ্রমিক, ওনারা সারাদিন কাজ করে, খেটে খাওয়া মানুষগুলো দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তৈন ইসলাম বাড়ির মধ্যে যান ভাই, ভাই বাড়ির ভিতরে গেলে কিছুই দেখবেন না, অন্ধকার হয়ে গেছে তো। আমাদের নোয়াখালী বা বাংলাদেশে এখন প্রায় কয়টা বাজে? অনেক অনেক লেট হয়ে গেছে, প্রায় 6টার মতো বেজে যাচ্ছে এখন। এখন সম্ভব না ভাই, বাড়ির ভিতরে গেলে কিছুই দেখবেন না, অন্ধকার হয়ে গেছে, কারণ বাড়ির ভিতরে লাইটিং, এখন ওনারা লাইটিং অন করে নাই বুঝছেন না। আমি বাড়ির ভিতরে প্রথমে প্রথমে আপনি ভিডিও, আমি লাইভ শেষ করলে আপনি প্রথম থেকে দেখে নিন, বাড়ির ভিতরে আমি দেখাইছি, অনেক অনেক কিছু আছে বাড়ির ভিতরে। রফিকুল বলতেছে আমার এখানে 3টা বাজে। রফিকুল ভাই কোন দেশে থাকেন আপনি? শেরিনে বর্ষা, বর্ষা ভাই বলতেছে ওয়াও, ধন্যবাদ আপা। জালাল এমডি শাহজালাল আলমী, আমাদের রাজধানী নোয়াখালী, আমাদের রাজধানী নোয়াখালী না? নুর জামান থ্যাংকস ব্রো। তাইদুল ইসলাম আমার বাড়ি এইটা ভাই, জি ভাই আপনার বাড়ি এইটা, নিয়ে নেন। ভোরের আলো বলতেছেন বাড়িটা কি কাজ চলতেছে নাকি ভাই? হ্যাঁ জি ভাই, ভোরের আলো ভাই বাড়িটার কাজ চলতেছে, দীর্ঘ 3 বছর যাবৎ চলতেছে, আরও কয় বছর চলবে সম্ভবত। যাইতেছেন ভাই বাড়িটি অন্য সাইড দেখান তো। জি ভাই বাড়িটি অন্য সাইড তো একটু আগেই দেখাইছি, এখন অন্ধকার হয়ে যাচ্ছে, এই জন্য আমি আসলে চাচ্ছি যে লাইভটা ক্যান্সেল করে দেওয়ার জন্য, তারপর আপনাদের কমেন্টগুলো একটু পড়তেছিলাম আর কি, ভালো লাগতেছে এই জন্য। আলা আসলাম খান, শ্রমিকগুলো কোন দেশের ভাই? শ্রমিকগুলো বিভিন্ন জেলার, খুলনার, ঢাকা, চট্টগ্রামের, বাইরের শ্রমিক, আমাদের এখানকার শ্রমিক খুবই কম, অল্প সংখ্যক, অনেক শ্রমিক এখানে কাজ করছে, অনেক শ্রমিক, যখন নির্মাণ কাজ শুরু হয়েছিল তখন শত শত শ্রমিক কাজ করছিল এখানে। হারুনের রশিদ ভাই বলতেছেন হ্যালো, জি ভাইয়া হাই। অসমাপ্ত গল্প ভাই, এটা কি আঙ্গুর নোয়াখালী? জি ভাই এটা আঙ্গুর নোয়াখালী বুঝছেন নি? বাড়ির মালিককে দেখতে পেলে খুশি হতাম ভাই, বাড়ির মালিক আমেরিকা, দেখবেন কীভাবে। রঞ্জুবাবু অসাধারণ ভাই, থ্যাংক ইউ ভাই। শফিকুল বলছে সৌদি আরবও, আচ্ছা ভাই ডলার রিসেলার বিক্রয় কি প্রবাস চাকরির পাশাপাশি আপনি ডলার বিক্রি করতেছেন? এমডিডিএস নোয়াখালী কোথায়? নোয়াখালী কোথায়? নোয়াখালী কোম্পানিগঞ্জ ভাই, কোম্পানিগঞ্জ বসুরহাট, এটা হলো বাড়ির আদার সাইড।
বাড়ির আদার সাইড দেখাইলাম আপনাদেরকে, বাড়িটার বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট হোক, তারপর না হয় আবার আপনাদেরকে লাইভে দেখাবো। আজকের পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাকুক। এটা হলো বাড়িটার মেইন গেট, বাড়িটার মেইন গেট আপনাদেরকে আরেকবার দেখাই। ইনডোর এবং আউটডোর দুইটাই, একটা দিয়ে ইন এবং একটা দিয়ে আউট, একটা দিয়ে গাড়ি ঢুকে আর একটা দিয়ে বের হয়, এই জন্য দুইটা দুইটা গেট রাখা হয়েছে আর কি। এটা একটা দিয়ে আসে আর একটা দিয়ে যায়। রঞ্জু বাবাই বলতেছেন আমি গেছি তাকে দেখছি। ও আচ্ছা ভাই, ভালো করছেন। এস এম ইসলাম মোবারক, অফ কি উপরের পতাকা, কি উপরের পতাকাটা দিয়া বাড়ির সৌন্দর্য নষ্ট করে হলো, বাড়ির সাথে যায় না ভাই। যার যেরকম রুচি সে তো সেরকমই দিবে, তাই না? আর সে কত টাকার মতো খরচ হয়েছে ভাই? 50-এর মতো গেছে, 50 কোটি মানুষে বলে আর কি, আমি তো জানি না, জিজ্ঞেস করছি, বলছে 50 কোটি টাকা। খুব সুন্দর তো সুমন মিয়া ভাবে বলতেছেন, খুব সুন্দর। জি ভাই, আবদুল্লাহ আল রোমান রোজ টিভি 24 থেকে আমি বলছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? যাক, শেষবার মতো আপনাদেরকে বাড়িটি আরেকবার দেখিয়ে দিই। অন্ধকার হয়ে গেছে এখন, আর লাইভও অত বেশি ক্লিয়ার দেখা যাবে না। যাক, আজকের মতো সবাই ভালো থাকেন, এখানে বিদায় নিলাম। আবার কোনো সময় যদি বাড়ির পরিবর্তন হয়, এগুলার কাজ যদি কমপ্লিট করে, তখন আবার আপনাদেরকে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাসুমাই বলছেন ভাই আপনার নাম কি? ভাই আমার নাম হলো শোভন, সরকার ইসলাম এইটার মালিক। ভাই এটার মালিক হানিফ ভাই, হানিফ আমেরিকান সিটি, ওনারা সবাই প্রবাসী। আজমল হোসেন ভাই বলতেছেন এটা কার? ভাই এটা তো হানিফ ভাইয়ের বাসা, হানিফ ভাই ওনারা সবাই আমেরিকা থাকে আর কি, সপরিবার। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অন্য সময় দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।